আমি বলে দিচ্ছি, যারা আল্লাহর কুদরতকে অস্বীকার করে, যারা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করে, যারা বলে নবীজি জিন্দা হইলে হা কই, আমি বলতে চাই তোমরা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছো, আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, এই জন্য তোমরা কাফের কাফের কাফের। ঠিক না? আমরা সকলে শান্তি চাই, বলেন শান্তি চাই কিনা? শান্তি চাই। আমরা সকলে রহমত চাই, বলেন রহমত চাই কিনা? শান্তি চাই, রহমত চাই, সফলতা চাই, কামিয়াবি চাই, নাজাত চাই, মুক্তি চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, সবগুলো আমরা চাই। কত সত্য? জমিনে আমরা সবাই এক নম্বরের ফসল চাই। যারা কৃষি কাজ করে কৃষক সকলেই ভালো ফসল চাই কি চাই না? সত্য কিনা মিথ্যা? সকলেই জমিনে ভালো ফসল চাই, ভালো বীজ চাই। যেই মুহূর্তে জমিনে বীজ রোপণের সময় হয়েছে, কৃষক জমিনে যায় নাই, পানি সিঁচে নাই, হাল চাষ করে নাই, ভালো বীজ রোপণ করে নাই, বলেন ভালো ফসলে আশা করা যাবে? ভালো ফসল চাইলেই চলবে না, ভালো ফসলের জন্য যে মেহনত দরকার সেই মেহনত করতে হবে। রহমত চাই, রহমত চাইলেই চলবে না, রহমতের কাজ করতে হবে। রহমত এমনিতেই আসে না, রহমত আসার একটা মাধ্যম আছে, রহমত আসার একটা উসিলা আছে, রহমত আসার একজন ব্যক্তি আছে, আছে কিনা? আমার কথা না, আল্লাহর কথা। রহমত বুঝা গেল এমনিতে আসবে না, রহমত আসার উসিলা আছে, মাধ্যম আছে, একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শান্তির জন্য দুনিয়াতে পাঠাইছি, অশান্তির জন্য না। দুনিয়াতে যেদিন মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করে এসেছিলে, তোমার মতন সুখী কেউ ছিল না, তোমার মতন শান্তিতে কেউ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শান্তি দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে রহমত থেকে বঞ্চিত করে নাই। তুমি এমন অসহায় ছিলে, নিজের খানার কথা নিজে বলতে পারত না, নিজের খানা নিজে খাইতে পারত না। আমি আল্লাহ তোমার বাবা মার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মায়া মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছি। তুমি নিজের খানা খাইতে পারত না, নিজের কাপড় চুপড় নিজে পরতে পারত না, নিজের চলাচল নিজে চলতে পারত না। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শান্তির জন্য, তোমার রহমতের জন্য, তোমার মুক্তির জন্য, তোমার নিরাপত্তার জন্য, আমি আল্লাহ তোমার যখন যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি। যদি তুমি সেই ব্যবস্থাগুলোর মূল্যায়ন করো, যদি সেই নিয়ামতগুলোর মূল্যায়ন করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। হে দুনিয়ার মানুষ, তোমাদের রহমতের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আকায় নামদার তাজদার মদিনা শাফিউল মুসলিমিন গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের মাঝে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত স্বরূপ নাযিল করে দিয়েছি। রহমত চাও, আমার বন্ধুর তরিকা ছেড়ে দিবা, রহমত পাইবা না। আমার বন্ধুর আদর্শ ছেড়ে দিবা, রহমত পাইবা না। একমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে যদি
তোমরা রহমত পেতে চাও তাহলে তোমরা আমার বন্ধুর অনুসরণ করতে হবে। তোমরা যারা আমার বন্ধুর অনুসরণ করিয়া আমার বন্ধুর অনুযায়ী আমার বন্ধুর আদর্শ অনুযায়ী জীবন যাপন করিবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে রহমতের ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমানের রব, আমি আল্লাহ তোমাদের মাঝে যে মহা মানুষকে পাঠিয়েছি তিনি সাধারণ মানুষ নই। হে আমার বন্ধু, আমি আল্লাহ আকাশের রব, আপনি আকাশের নবী, আমি আল্লাহ জমিনের রব, আপনি আমার বন্ধু, আপনি জমিনের নবী। হে বন্ধু, আমি আল্লাহ সূর্যের রব, আপনি নবী সূর্যের রব। হে বন্ধু, আমি চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী, আমি সাগরের রব, আপনি সাগরের নবী, আমি পাহাড়ের রব, আপনি পাহাড়ের নবী, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য তাম কায়নাতের জন্য আপনি নবীকে আমি আল্লাহ এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রাণ করে দিয়েছি। রহমত কোথায়, তালাশ করি কোথায়? মমতাজ আসবে মাইকিং করা হলে এই মাঠে জায়গা হইতো? রহমত থেকে বঞ্চিত আমরা হইছি না আল্লাহ করাইছে? আমরা হইছি, আল্লাহ করাইছে। বাড়ি থেকে যারা মাহফিল শোনার জন্য আলিয়াজগর সার দরবারে আসার নিয়োগ করছেন, আল্লাহ কি রাস্তার মধ্যে কোনো বাঘ বিচ্ছু দিয়ে আপনাকে না করছে? আলিয়াজগর সার দরবারে দুনিয়ার জান্নাতের বাগানে আইসা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বাড়ি থেকে রওনা করে রওনা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা তুমি ওসিয়া করছো, আমি আল্লাহ আমার রহমতের দ্বারা তোমাকে আমার জান্নাতের বাগানে পৌঁছে দিচ্ছি। সুবহানাল্লাহ। ওসিয়া করতে হবে। আজকে যদি এখানে গানা দাঁড়ানো হইতো, মমতাজকে আনা হইতো, এই মাঠে জায়গা দেওয়া হইতো না। রহমত চাই, রহমত নাজিল হচ্ছে আকাশ থেকে, যেমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় ঠিক তেমনি ভাবে আজকে আল্লাহর সার দরবারে আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হচ্ছে। রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। চার দোকানে রাতে দুইটা পর্যন্ত বসে থাকি, কোমরে ব্যথা করে না, চোখে দৃষ্টাম হয় না, হাঁটু ব্যথা করে না, সব ঠিক আছে। বাড়িতে বিবি খানার প্লেট নিয়ে বসা, স্বামী আসবে, হাজুরের স্বামীকে নিয়ে একসাথে খানা খাইবো, অপেক্ষা করতে করতে ফোন দেয়, একটু একটু করতে করতে রাত্রে 10টা থেকে 12টা বেজে যায়। কিন্তু আজকে মাহফিলে আসবো, আমার সময় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে, নিয়ামত দিয়া পাঠাইছে, যদি এই নিয়ামতের কদর না করি, যদি এই নিয়ামতের মূল্যায়ন না করি, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ানক কঠিন। নিয়ামত ধরতে উলামায়ে কেরাম আমাদের মাঝে নিয়ামত, হাফেজে কুরআন আমাদের মাঝে নিয়ামত, এই মাহফিল আমাদের মধ্যে নিয়ামত। এই মাহফিল কি প্রতিদিন হয়? ইচ্ছা করলেই করা যাবে? ভাই দুষ্ট বুজুর্গ নিয়ম হারাইয়া দিল, আফসোস কর। একটা গঠন, এক লোক চট্টগ্রাম যাওয়ার জন্য ইন্টারসিটি গাড়ির মধ্যে উঠছে, চট্টগ্রাম যাবে। গাড়ির মধ্যে অনেক ভিড়, গাড়ির মধ্যে কি অনেক জ্যাম, ভিড় বেশি। গাড়িতে উঠে বলতেছে, আল্লাহ তো হাত পাও দিছিল, বড় নিয়ামতি দিছে। তার গাড়িটা ট্রেনের উপরে রাখছে সাইনসেটের মধ্যে, খুব জাম, খুব ভিড়, লড়তে পারে না। আল্লাহ তো নিয়ামত দিছিল, হাত পাও দিছিল, ভালোই করছে, অনেক বড় নিয়ামত দিছে। আল্লাহ যদি নাট বল্টু সিস্টেম করে দিত, নাট বল্টু হাতের মধ্যে নাট, পায়ের মধ্যে নাট, নাট বল্টু সিস্টেম করে দিলে তাহলে আজকের এই গাড়ির জামের মধ্যে আমার কষ্ট করা লাগতো না। নাট বল্টুগুলো খুইলা ব্যাগের মধ্যে বইলা উপরে তুলে দিতাম, আরামে চট্টগ্রাম ছেলে দিতাম। কত সুন্দর বুদ্ধি! আল্লাহর বলে একজনের মাত্রার সিটার, তারা কুরআনের আলেমকে বল ধরে, কুরআনের মুফতিকে বল ধরে, একজনের মাত্রার সিটার, তারা দিনের হরতালি মাসাইকের বিরোধিতা করে। হরতালি পীর মাসাই কি সত্য কিনা মিথ্যা? হরকানি পীরের বিরোধী থাকে, কই ইসলাম পীর মুরিদি নাই। একটা দল বাড়িছে,
তো ইসলামও কি নাই, তো পীর মুরিদি নাই, পীর মুরিদি নাই, কত জম্বরের বাপ্পা। ওই লোক তো হা নাক বল্টু যদি দিত তাহলে খুললে রাইখা দিতাম, আরামের সাথে চট্টগ্রাম চলে যেতাম। এই চিন্তা করতে করতে জানে গেছে ঘুমায়া, ঘুমাই গেছে কাপড়ে। চট্টগ্রাম গিয়া যখন গাড়ি থামছে তখন নাম্বার সময় সে একটু দেখা দিছে, মিয়া কই যাবা চট্টগ্রাম গাড়ি তো আসছে নামো না, ভাই আমার ব্যাগটা লই হলো, হাত দিছে বিসমিল্লাহ করে ব্যাগটা লই তো গিয়া দে, ব্যাগ নাই। গিয়া দেখে ব্যাগ নাই, টান দিছে হাত দিয়ে তুই ব্যাগ নামাইবো, এখন ব্যাগ নাই। আল্লাহ যা করে ভালোই করে, যদি আমার হাত পায়ের মধ্যে নাট বল্টু দিত আর নাট বল্টু গুলো খুইলা যদি আমি ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমি যদি সানসেটে রাইখা দিতাম, আমার আজীবনের জন্যই আমি হাত পাও সারা ল্যাংরা হইয়া যাইতা। অন্যায় বুঝাইছে না? আজকে আলিয়াসগর শর্মা ফিলে যারা আসছে, এই আশা এবং বসার দাম কতটুকু? আমার চক্ষু বন্ধ হয়ে যাবে, আমার জন্য বাঁশের জালের বাঁশ কাটা হবে, আমার জন্য গরম পানি তৈরি হয়ে যাবে, আমাকে সাদা মার্কিন কাপড়ের ভিতরে প্যাকেটিং করিয়া যারা যারা খাটে শুয়াইয়া আতর গোলাপ ছিটাইয়া চিরজন্মের জন্য বাড়ি থেকে বের করে দিবে, পিছন দিক দিয়ে ছেলেগুলো ডাক দিবে, আব্বা আব্বা কোথায় নিয়ে যাচ্ছ, আব্বা তুমি যাইও না, আম্মা আম্মা কয়া চিৎকার করবে, আমার জানাজার কাফনের কাপড় থেকে কোনো জবাব আসবে না, চিরজন্মের জন্য বাড়ি থেকে আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে, আমাকে তিনটা পান দেওয়া হবে, তিনটা পান দিয়া জানাজারে খাটে শুয়াইয়া যে বাড়ির জন্য আমি মসজিদে আসতে পারলাম না, যে বাড়ির জন্য আমি মাহফিলে আসতে পারলাম না, যেই জমিনের জন্য যেই দোকানের জন্য আমি বাড়ি ছাড়লাম, যেই যেই আখরাতের জন্য আমি আল্লাহর কাজ করতে পারলাম না, ওই আখরাতে যখন আমাকে রেখে অন্ধকার কবরে রেখে দুনিয়ার সকল আত্মীয় স্বজন চলে আসবে, আমার আসল চক্ষু যখন খুলে যাবে রে ভাই, তখন বুঝে আসবে আজকের মাহফিলের দাম কত। নিয়ামত কি নিয়ামত না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যতগুলো নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত গুলোর মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত হইল আমাদেরকে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানায়া পাঠাইছে বলিস আলহামদুলিল্লাহ। নিয়ামত কি নিয়ামত না? কেমন নবী? সাধারণ নবী না মহামূল্যবান নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে নবীর উম্মত বানাইছে, সাধারণ নবী নয়, মহামূল্যবান নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, যে নবীর মর্যাদা হবে আল্লাহর পরে হাশরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহর ডান পাশে যার জায়গা হবে তিনি হলেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। কি সাধারণ নবী? মনোযোগ দিয়ে শুনেন, তিনি কেমন নবী? আমার নবীকে আল্লাহ বিন্দু পরিমাণ কষ্ট দিবেন না, আমার নবীর কাছে জিব্রাইল নয়, জিব্রাইল আমি ওহী নিয়ে আসবে, জিব্রাইল আমিনকে আল্লাহ বলে হ্যাঁ জিব্রাইল আমার বন্ধুকে কষ্ট দেওয়া যাবে না, আমার বন্ধু সাধারণ নবী নয়, আমার বন্ধু তোমার কাছে আসবে আর তুমি ওহী নিয়ে যাবে, বিষয়টা এমন নয়, হ্যাঁ জিব্রাইল আমার বন্ধু মক্কায় তুমি ওহী নিয়ে মক্কায় চলে যাও, আমার বন্ধু তাইফের ময়দানে ওহী নিয়ে তাইফের ময়দানে চলে যাও, হে জিব্রাইল আমার বন্ধু মদিনায় ওহী নিয়ে মদিনায় চলে যাও, হে জিব্রাইল আমার বন্ধু গারে হেরাই তুমি ওহী নিয়ে গারে হেরাই চলে যাও, হে জিব্রাইল আমার বন্ধু আরাফার ময়দানে তুমি আমার বন্ধুর জন্য আরাফার ময়দানে চলে যাও, হে জিব্রাইল আমার বন্ধু যেখানে থাকবে তুমি আমার বন্ধুর সম্মানার্থে সেখানে চলে যাবে। নবীকে কষ্ট দিছে না? আমরা নবীকে কষ্ট দিই কিভাবে? মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ সুন্নাত তরিকা কোথায়? ব্যক্তিগত জীবনে অশান্তি বলেন, অশান্তি আছে কিনা? সারা বিশ্বের মধ্যে আজকে একটাই স্লোগান, অশান্তি অশান্তি অশান্তি। ব্যক্তিগত জীবনে অশান্তি, হয়তো প্রেমের অশান্তি অথবা টাকার অশান্তি,
অশান্তি, অশান্তি আর অশান্তি চলতেছে, অশান্তি কাজ করতেছে, শুধু অশান্তি। ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সমস্ত অশান্তিগুলো দূর করার একমাত্র মাধ্যম হইল আমার নবীর আদেশের অনুসরণ। বলেন সমস্ত রহমত তার উসিলায় আসে, নবীজি ছাড়া কি রহমতের আশা করা যায়? যদি রহমত চাই নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। যদি শান্তি চাই আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, প্রতিটি ক্ষেত্রে আমার নবীকে আগে রাখতে হবে, ঠিক কিনা? এখন যদি বলে নবীজির রোজা জিয়ারতের জন্য মদিনায় যাওয়া যাইব না, এ কি মুসলমান সুন্নি না বাটপার? একটা দল বাড়িছে জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া যাবে না। আমি বলি সেই বন্ধ বলে জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া যাবে না, তোর মতন বন্ধ বাংলার জমিনে থাকতে পারবি না, ঠিক কিনা? এরকম বন্ধ বাটপার সিজার যারা নবীর ইজ্জত উপর আঘাত করে, যারা নবীর খতম নবুতের উপর আঘাত করে, যারা নবীর ইজ্জত সম্মান মাকামে মাহমুদের উপর আঘাত করে, তারা সুন্নি মুসলমান নয়, তারা হলো নবীর দুশ্মন, ঠিক কিনা? জিয়ারতের জন্য মদিনায় যাওয়া যাইব না, কই যাওয়া যাইব? বেড়া বেড়ি একসাথে মিললাম, মসজিদে নামাজ পড়তো না, হুঙ্গামি করতো, মসজিদ দিছে নাম দিয়া তো বেড়া বেড়ি এক কারো নামাজ পড়ো, এই দল নেই তো জিয়ারতের লিগে মদিনা যাওয়ান যেত না। মির্জা গুলাম মোহাম্মদ কাদের নবী মানে কাইদ্দানি সম্প্রদায়, আমার এই সমাজের ধর্মপ্রিয় নবী নবীক মুসলমান কাদিয়ানিদের সাথে কিসের বন্ধুত্ব করো তুমি? কাদিয়ানিদের সাথে কিসের খারাপিয়া করো তুমি? যেই মির্জা গুলাম কাদিয়ানি সে মুসলমানদের ইমান হরণ করতেছে, মির্জা গুলাম কাদিয়ানিকে যারা নবী মানে তারা কি নবীর উম্মত না আমার নবীর দুশ্মন? কাদিয়ানি সম্প্রদায় আমার নবীর সাথে মির্জা গুলাম কাদিয়ানি, মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ওই ব্যক্তিকে তারা নবী মানে, নবী মাইনা তো আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা হজ করি, মসজিদের মধ্যে টিভি ঢুকাইয়া বেড়াবেড়ি জুম্মার দিন নামাজ পড়ে, তো আমরা মুসলমান, তারা মুসলমান? তাদের সাথে আমার সমাজের মুসলমান ভাইয়ারা বন্ধুত্ব করে সম্পর্ক স্থাপন করে কোজোর তাদের মসজিদে বুখারি শরীফ আছে, বুখারি শরীফ থাকলে কি মুসলমান হয়ে যায়? বন্ধ বাটপার চিটার আমাদের সমাজে, আমাদের দেশে কিছু নামধারি মুসলমানের আবির্ভাব হয়েছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী না, নাউযু বিল্লাহ। কি বলেন, আমাদের নবী জিন্দা নবী না? সন্দেহ আছে? সমস্ত নবীগণ সশরীরে তাদের রওজা শরীফে জীবিত অবস্থায় আছে, সুবহান, তারা কি করে? হুম ইউসাল্লুনা ফিহা, তারা জীবিত অবস্থায় প্রত্যেকেই যার যার নিজস্ব কবরের মধ্যে নামাজ পড়তেছে, সুবহান। এখন যে বন্ধ বাটপার তারা বলে যে নবীগণ জিন্দা না জীবিত না, তারা দলিল দেয় ও নবী যদি জিন্দা হয় জীবিত হয় শেষ ত্রয়ী দাসী, তারা দলিল যে যুক্তি দেয়, যুক্তি দলিল না, মুসলমানদের দলিল হবে কোরআন, মুসলমানদের দলিল হবে হাদিস, ঠিক কিনা? এর বাইরে দলিল আছে? মুসলমানদের এক নম্বরের দলিল হবে আল্লাহর কোরআন, মুসলমানদের দ্বিতীয় দলিল হবে আল্লাহর রসুলের হাদিস, মুসলমানদের তৃতীয় আল্লাহ কি নবীর রোজার মধ্যে খানা পৌঁছাইতে পারে না? আমি বলতে চাই তোমরা আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করেছো, আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, এই জন্য তোমরা কাফের, 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 ঠিক কিনা?
নবীগণ জিন্দা কি জিন্দা না? নবীদের রোজা শরীফের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নিযুক্ত আছে। আমরা এখানে বসে যত দুরূদ পাঠ করব সমস্ত দুরূদগুলো সসম্মানে আপনি আমার নাম সহ নবীজির রওজায় পৌঁছে আসবে। নবীজি বলেন, আমি নবীর রওজার পাশে আসিয়া যেই ব্যক্তি সালাম দিবে আমি নবী নিজের জবানে তার সালামের জবাব দিয়ে থাকি। নবী বলেন, আমি নবীর রওজার পাশে আসিয়া যেই ব্যক্তি সালাম প্রদান করে আমি নবীর কানের মধ্যে সেই ব্যক্তির গলার আওয়াজ পৌঁছে আমি নবীর কবর থেকে চিনতে পারি এই লোকটা কে, কোন জমিন থেকে, আমি নবীর কোন প্রেমিক আসলো আমি নবী চিনতে পারি, আমি নবী আমার জবান খুইলা মনের আনন্দ আমি নবীর সালামের জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, আমার নবীর সাথে লা শারীকা লাহ, আমার নবীর সাথে কোন শরীক নাই, এই স্পষ্ট কথা। ওই দলটাই বলে ইসলামের মধ্যে পীর মুরিদি নাই, এই কথাটা বললে শেষ করে দিস একটু সময়। ওই দলটাই বলে ইসলামের মধ্যে পীর মুরিদি নাই, কি নাই? পীর মুরিদি ইসলাম নাই, মানল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার এভাবে কিছু সংখ্যক সাহাবা ইকরাম বসেছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم وحوله إصابة من أصحابه بايعوني على الله تشركوا بالله شيئا স্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে হুকুম করলেন, তোমরা আমার কাছে বায়াত হয়ে যাও। কিসের বায়াত? আমলের বায়াত, একত্ববাদের বায়াত। ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা আমার কাছে বায়াত হয়ে যাও এই কথার উপরে। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আমরা আল্লাহ ছাড়া কাউকে খোদা মানি না, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি না। এই রাসূলের হাদিস এক নম্বরের একটা দলিল। দ্বিতীয় আরেকটা দলিল, যারা বলে পীর মুরিদি মানে না, কুরআন শরীফের 26 নম্বর পারা, কত নম্বর পারা? 26 নম্বর পারা, সূরাতুল ফাতহি 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর আয়াত। 26 নম্বর পারা সূরাতুল ফাতহি 11 নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াত, ইন্নাল লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। স্পষ্টভাবে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বায়াতের কথা বলে দিয়েছেন, ইন্নাল লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। ওগো নবীজি, নিশ্চয়ই যারা আপনার কাছে আনুগত্যের বায়াত গ্রহণ করেছে তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, স্বয়ং আমি আল্লাহর কাছে তারা বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ এই বায়াত গ্রহণকারীদের উপরে এমনভাবে খুশি হয়ে গেছি, আপনি নবীর হাতের উপরে হাত রাইখা যারা বায়াত গ্রহণ করেছে আমি আপনার কুদরতি হাত তাদের উপরে রাইখা দিছি। প্রমাণ লইছেন? আরেকটা প্রমাণ শেষ করে দিচ্ছি। 28 নম্বর পারা, কত নম্বর পারা? 28 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুমতাহিনা 12 নম্বর আয়াত। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুমতাহিনা 12 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাকা, স্পষ্ট কথা আল্লাহ বলতেছেন, অগুলো বিজি আপনার কাছে বায়াত হওয়ার জন্য যে সমস্ত মুমিন নারীগণ আছে, কারা নারীগণ যদি বায়াত হইতে পারে তাহলে পুরুষরা হইতে পারতো না? আর বায়াত কি? পর্দা সারা, বাবার পাও টিপা, বাবার পাওয়ের পানিগুলি চুষা হায়া, বন্ধুপীরের কথা কুছি আমরা বন্ধুদের, তারা পীর না, তারা পীরের নামে কলঙ্ক। যেই পীরের দরবারে গিয়া নাচানাচি করে, যেই পীরের মাওলানা মহিলারা টিপাটিপি করে, তারা পীর না, তারা আলেম না, তারা জাহেল মুরুক্ক, তারা বন্ধ বাদশা। আমরা কি ওই পীরের কথা খুশি? পীর মুড়ি জায়গা আছে, নবী হায়াতুন নবী ঠিক আছে, নবীজির রওজাতে সালাম পৌঁছা নয়, নবীজি নিজের কানে শুনে নিজের জবানে সালামের জবাব দেয় কথা সত্য। কিন্তু যারা বন্ড বাটপার সিটার
তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের দুশ্মন, তারা দাড়ি রাখবে, টুপি লাগাইবে, পাগড়ি পরবে, বুখারী শরীফ দেখাবে, কিন্তু তারা বুখারী শরীফের বোর ব্যাখ্যা দিতে পারবে না। স্পষ্ট রসুল বলতে অগণবীজি, আপনার কাছে যে সমস্ত মুমিন নারীগণ এই কথার বায়াতের জন্য আসে, এই কথার বায়াতের জন্য আসে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তারা চুরি করবে না, তারা জিনা করবে না, তারা অন্যায় করবে না, অগণবীজি আপনি তাদেরকে বায়াত গ্রহণ করেন, ওয়াস্তাগফিরুল্লাহ, অগণবীজি আপনি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন, আমি আল্লাহ এই বায়াতের উসিলায় ওয়া দুআবলা আমান যাক্কা, আমি আল্লাহ তাদেরকে আত্মশুদ্ধি করে মাফ করে দিব। আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অল্প সময় অল্প কয়েকটি কথা বলছি, বিয়াদবি হলে মাফ করবেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই, পদ্মা বাহরাম বুয়াবাড়িতে কাইদানির মেইন কেন্দ্র রিয়াদুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি করতে পারছি। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সেই কাদিয়ানি সম্পাদক নবীর দুশমন, নবীর দুশমনের সাথে আমার কোনো আপোষ নাই, আমি নবীর দুশমনের সাথে মোকাবেলায় আছি, নবীর ইজ্জতের উপর আঘাত করবা, নবীর খতনুর উপর আঘাত করবা, আমি রুহুল আমিন বরদাস্ত করব না, ঠিক কিনা? আপনারা রাজি আছেন? তবে যাইন না শুননা বুঝা, আরেকজনকে ধারণা করে অনর্থ গালি দিয়েন না, উঠা বসা কইরা চলাফেরা করে দেখবেন লোকটা সঠিক কিনা, আরেকজনের কাছ থেকে শূন্য ভুল বুঝছে, আপনি আরেকজনের উপর মন্তব্য করেন না, অমুকে খারাপ, অমুক ইমাম সাহেব খারাপ, অমুক ইমাম সাহেব এই করছে এই করছে, এই ফতোয়া দেওয়ার অধিকার আপনার নাই। আপনি আলেমের সমালোচনা করবেন না, আপনি পীরের সমালোচনা করবেন না, আপনি বায়াত হওয়ার জন্য একজন যোগ্য আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে হকদালি আলেমের মাধ্যমে হকদালি পীরের কাছে বায়াত হবেন। কত আপনি আমার তাজাক্তা নিজের আত্মাকে শুদ্ধি করিয়া আল্লাহ তাআলার মারিফত অর্জন করার জন্য রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।